এই কে আছিস? ডাক্তার কে এসছে? রূপু? হ্যাঁ বাবা। দেখ না মা, বেল বাচ্চা কে এসছে দেখ তো। দেখছি দাঁড়ো। দাদা কি কোথায় এলো না? রূপু দেখতে গেছে। আপনারা ধৃতিমান আছে? বর্ধা ভাই? না, বর্ধা ভাই তো বাড়িতে নেই। হিরণময় বাবু? বাবা, বাবা আছেন, ভেতরে আছেন। আপনারা আসুন না ভেতরে। সাজবা দিদির মা আর ইনি বোধহয় কাকু হন, কিন্তু এত বছর পরে এরা কেন? নতুন কিছু কি করতে যাচ্ছে আমাদের বাড়িতে? এখানেই দাঁড়িয়ে থাকবো না ভেতরে যেতে বলবে? হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন না, ভেতরে আসুন। আসুন আসুন আসুন। আমি রূপু, নিশ্চয় চিনতে পারছেন না, কাকিমা আমি ধৃতিমানের বোন। থাক 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 থাক, হয়েছে, আসুন ভিতরে আসুন, ভিতরে আসুন। রূপু কার সঙ্গে কথা বলছে বলতো? দরজায় কলিং বেলের আওয়াজ শুনে আমি তো এলাম, কি এলো বলতো? বুঝতে পারছি না কি এলো গো মেসি ভাই। জানি না রে, দাঁড়া দেখি। বাবা দেখো কারা এসেছেন, আসুন। জানি আশা করেননি, একটা অত্যন্ত প্রয়োজনীয় কারণে আসতে হল। বসুন বসুন। হ্যাঁ বসো বৌঠা। তারপর বিশ্বজিৎবাবু কেমন আছেন? আপনার কি মনে হয় কেমন থাকা উচিত আমাদের? সেই বয়স তো হচ্ছে, পরিশ্রম নিশ্চয়ই আগের মতোই। আমি সেই খারাপ থাকার কথাটা বলিনি হিরণময় বাবু। ধৃতি কেমন আছে? আজকালকার ছেলে মেয়েদের ভালো থাকার কথা কি বোঝা যায় দিদি? ওরা তো মন খুলে কথাই বলে না। আমরা তো আমাদের মেয়ে কেমন আছে সে কথা বুঝতে পারি। যাই হোক, শুনলাম ধৃতি ফিরে এসেছে, সেই জন্য জানতে এসেছি সে কেমন আছে। বলছিলাম কেমন আছে এখন সাজবাতি? খুব জানতে ইচ্ছে করে সাজবাতি কেমন আছে। এত বছরে তো একবারও গিয়ে দেখে আসতে পারতেন মেয়েটাকে। চন্দননগর থেকে এখান থেকে বেশি দূর নয় দাদা, আমাদের ভুল বুঝবেন না, আমরা আসলে ভুল ঠিক বোঝার সুযোগ কখনো দিয়েছেন আপনারা? এরা কারা বটে? দেখিলাই তো কোনোদিন লিখে এই ঘরকে। দেখুন ছেলে মেয়ে দুটোর মধ্যে হঠাৎ করে কি যে হলো, কেন যে ওরা আচমকা সব সম্পর্ক চুকিয়ে দিল, সেটা আমাদের কাছে আজও রহস্য। তাছাড়া বাবু তো 12 বছর দেশের বাইরে ছিল, আপনারা বললে বিশ্বাস করবেন না, জানি না
সে এই সময়টা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমাদের যে কিভাবে কেটেছে সে বলার না। আত্মগোপন করে থাকার কারণটা কি বলুন তো, মানে বিবাহ ঘটিত কোনো কারণ কি? নানা কাকাবাবু, আমার বর্ধভাই তেমন ছেলে নয়, ও কাউকে কখনো ঠকাতেই জানে না। সে তো দেখতেই পেলাম। তাহলে বলছেন যে ধৃতি বিয়ে করে সংসার টংসার করে? না দাদা, করেনি। আমার মেয়েটা কি অপরাধ করেছিল বলুন তো আপনাদের ছেলের কাছে, যে তার জীবনটা এইভাবে মিথ্যে করে দিল? এই ছেলে খেলাটা ওর সঙ্গে না করলেই চলছিল না। দেখুন ওদের মধ্যে কি হয়েছে, কেন কোনো যোগাযোগ নেই, সে ব্যাপারে সত্যি আমাদের কিছু জানা নেই। তবু যা হয়েছে তার জন্য আমি আমার ছেলের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ্বজীবন বাবু। হাত জোর করে ক্ষমা চাইলেই তো আমাদের মেয়ের অশান্ত জীবনটা ফিরে যাবে। তার মানে ও বড় দিদিমণির ঘরে লোক খোলা নিশেছে? তোরা শুধু শুধু মোদিকের ভালো মানুষ বড়দাদাবাবুকে ভুলটো বুঝছিস রে। মু খুব তাড়াতাড়ি তোদিকের এই ভুলগুলান শুধরাইন দেব। আমাদের কি করার আছে বলুন? সত্যিই তো আপনাদের কি করার আছে? এত বছর আপনাদের বাড়িতে আসেনি, আজও আসতাম না। এসেছি শুধু একটাই কারণে, জাস্ট একটা কারণে। কারণটা হলো যে সাজবাতি একা নয়, ওর হয়ে কথা বলার অনেক লোক আছে ও বাড়িতে। আমাদের ভদ্রতাকে কাপুরুষতা বলে ভাববেন না হিরণময় বাবু। এ আপনি কি বলছেন বিশ্বজীবন বাবু? আমরা যে সাজবাতিকে কতটা ভালোবাসতাম সেটা আপনাদের কি বলে বোঝাই? জানেন পরের দিকে সাজবাতি কিন্তু তেমন যোগাযোগ করার চেষ্টা করতো না, বরং আমাদের ছেলে কিন্তু অনেক চেষ্টা করেছে ওকে। থাক, ওসব কথা থাক। তাহলে আপনারা জানেন না যে কেন ধৃতি আমার মেয়ের সঙ্গে এরকম ছেলে খেলা করলো, তাই তো? ভেবেছিলাম ধৃতির সঙ্গে দেখা করে এই প্রশ্নটা জিজ্ঞেস করব, এই প্রশ্নের উত্তর নিয়ে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সে বাড়িতে নেই। তাকে বলবেন আমরা এসেছিলাম আর এই প্রশ্নের উত্তর জানতেই এসেছিলাম। আমরাও কি কম জানার চেষ্টা করেছি দিদি? ও ফিরে আসার পর আমরা তো সবাই মিলে এড়িয়ে গেছে। তবে একথাও ঠিক যে সাজবাতি সম্পর্কে কখনো কোনো খারাপ কথা সে বলেনি। সে বলেছে যে সব দোষ তার। কেমন আছে সাজবাতি? একজন প্রত্যাখ্যাত মানুষ, একজন অপমানিত মানুষ যেমন থাকে তেমনই আছে। কথাটা আপনার ছেলেকে বলে দেবেন। চলো, আর তো কথা বলে কোনো লাভ নেই। একটু মিষ্টি মুখ। ধন্যবাদ। মিষ্টি মুখ করার মতো সম্পর্কটা শেষ পর্যন্ত তো হয়ে উঠল না। নমস্কার। রূপু দিদি, রূপু দিদি কান্দিস লাই রূপু দিদি। প্রত্যেকটা মানুষ আমার বর্ধভাইকে ভুল বুঝছে মা। ওরা কি জানে
আমার বড়দা ভাই সাজবা দিদিকে কি মারাত্মক ভালোবাসে? ওরা কি জানে আমার বড়দা ভাই প্রত্যেকটা দিন কি মারাত্মক একটা 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 কষ্ট নিয়ে? চুপচাপ কিনে একদিন সকলে মিলে বর্তাটা বাবুকে ঠিক বুঝতে তো পারবে, তুই দেখিস সেদিনকে উদিকের আর সরমটা শ্রেষ্ঠ থাকবে লাই রে, দেখিস রূপতি কান্দাটা করিস লাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।